আজকের ব্লগের শুরুতে তোমাদের গুড মর্নিং বলতে পারলাম না কারণ ব্লগটা শুরু করেছিলাম রাত দশটা নাগাদ তোমাদের তো আগেই ব্লগেই বলেছিলাম যে আমাদের পরের দিন চলে যাওয়ার কথা তো আজই হচ্ছে আমাদের ফিরে যাওয়ার দিন সাতই মে মঙ্গলবার আর আমরা দেখো রওনা দিয়েও দিয়েছি গাড়ির পেছনের সিটে বসেছিলাম তাই পেছনের দিক থেকে ভিডিও করেছি অতটা ভালো কোয়ালিটি আসেনি জানি যাই হোক চলো অনেক বক বক করলাম আগে তোমরা কেমন আছো জেনে নিই তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সুস্থতা কামনা করে আরেকটা ব্লগ শুরু করলাম তো আমাদের বাড়ি থেকে যেহেতু খড়গপুর মোটামুটি সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা লেগে যায় হাতে এক ঘন্টা সময় নিয়ে তো বেরোনো ভালো তো এই আমরা রাতের খাওয়া দাওয়াটা মোটামুটি ওই নটার মধ্যে কমপ্লিট করে সাড়ে কাজ ঘর থেকে বেরিয়ে এসেছি আর রাস্তায় আস্তে আস্তে যেন আমরা বৃষ্টিও বেছে এই যে দেখতে পাচ্ছ জল জমে গেছে খুব বেশিক্ষণ হয়নি কিন্তু যতটুকু সময় হয়েছে বেশ ভালোই বৃষ্টি দিয়েছে আর আস্তে আস্তে আমরা একটা বিপদেও পড়েছিলাম বিপদটা হচ্ছে ড্রাইভারের কারণে যে ড্রাইভার আমাদের গাড়ি চালাচ্ছে সেই ড্রাইভার যেন তো পরপর তিন রাত্রি না চার রাত্রি ঘুমোয়নি শুধু রাতে নয় দিনের বেলাও নাকি ভাড়া ছিল ওই জন্য ঘুমোতে পারেনি তো সেটা যদি আমাদের আগে থেকে বলতো তাহলে হয়তো আমাদের বেশ সুবিধা হতো কিন্তু আগে থেকে তো বলেনি কিন্তু এই গাড়িতে আস্তে আস্তেই বলছে যে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমার রাতে ঘুমোনো হয়নি আর সত্যি সত্যি ঘুমিয়ে ঘুমিয়েও গাড়ি চালাচ্ছে জানো তো একবার সামনে বাইক পড়ে গেছিলো ভাগ্যিস আমরা জেগেছিলাম তো যদি আমরাও ঘুমিয়ে যেতাম তাহলে আমাদের কী অবস্থাটা হতো মানে গোটা রাস্তাটা বলতে পারো ভয়ে ভয়ে এসেছি শুধু ঠাকুরকে ডাকছি যে যেন ঠিকভাবে পৌঁছে যেতে পারি কারণ যে রাস্তায় দাঁড় করিয়ে ঘুম না তো বলবো সেটার উপরে তো নিজেই আমাদের ট্রেন সময় মতো ধরতেই হবে তো শুধু এইটাই সবাই চিন্তা করছেন যে সময় মতো যেন পৌঁছে যেতে পারিস গোটা রাস্তাটা আমরা বকবক করতে করতে এসেছি মানে আমি বকবক করিনি ড্রাইভারের সাথে অয়নার পাপা আর অরণ্য জেঠু দুজনে কথা বলতে বলতে এসেছে যাতে ওই ড্রাইভারটা ঘুমিয়ে না পড়ে আর আমরা বারবার বলে দিয়েছিলাম যে আমাদের নামানোর পরে তুমি ভালোভাবে দু চার ঘন্টা ঘুমিয়ে নিও তারপরে না হয় ভোরবেলা বেরিয়েও কারণ আবার তো সেই ফিরে যেতে হবে আমার ভাসুরকে শাশুড়ি মাকে দুজনেই ছাড়তে এসেছে আমাদের আর ফেরার সময় তো একটা সেই একই ভয়ে কাজ করবেন যদি আবার ঘুমিয়ে যায় আবার অ্যাক্সিডেন্ট হয় কারণ সারা রাত জেগে থাকা তো একটা মানুষের পক্ষে সম্ভব নয় তাছাড়া আসার সময় আমরা চার পাঁচজন এসেছিলাম যাওয়ার সময় তো ওরা মাত্র দুজন যাবে তো হয়তো ঘুম মেলেও আসতে পারে আর যেহেতু সারা রাত জেগেছে হয়তো গাড়িতে হাওয়া লাগতে লাগতে ঘুমিয়ে যেতেও পারে আর ঘুমিয়ে গেলে ড্রাইভারও যদি সেই সময় ঘুমিয়ে যায় তখন দুর্ঘটনা তো ঘটতেই পারে ওই জন্য আমরা বারবার করে ড্রাইভারকে বলে দিয়েছি যে আমাদের গাড়ি থেকে নামিয়ে তুমি চলে যাও পার্কিং লটে সেখানে গাড়িটা পার্ক করে ঘুমিয়ে যেও ওই জন্য ভোর পাঁচটার দিকে যে তো সেই মতো গাড়ি ড্রাইভার চলে গেছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর আমরা স্টেশনে নেমে একটু চাটা খেয়েছি মানে আমি খাইনি আর বাকিরা সবাই চা খেয়েছে আর তার চলে এসেছি আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে তো আমাদের ট্রেন আসতে একটু বাকি ছিল ওই জন্য আমরা ট্রেনে অপেক্ষা করছিলাম আর ওই করতে করতে বললো যে যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছি সেই প্ল্যাটফর্মে কি আসবেন আবার অন্য প্ল্যাটফর্মে আসছে তো সেরকম করে ব্যাগপত্র নিয়ে আবার দৌড়ে দৌড়ে গেছি আর সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন চলে এসেছে আর ট্রেনকে আসতে দেখে তো কী খুশি চিৎকার করে করে বলছে মামা দেখো ট্রেন ট্রেন তোর যেটুকু বলছে দাঁড়া দাঁড়া ট্রেনটা আসছে ওই ট্রেনে করেই তুই যাবি যাই হোক দেখো ট্রেন আসার পরে পরে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এদিকে অরণ্যার পাপা ব্যাগটাগুলো গুছিয়ে রাখছে মানে গুছিয়ে রাখার তো কিছু নেই সিটের নিচে ঢোকানো আর কি তো ব্যাগটা রেখে অরণ্যার পাপা আবার নিচে নেমেছে কারণ অরণ্যার ঠাম্মা পুরো মুখটা শুকিয়ে ফেলেছে মানে কাঁদো কাঁদো মুখ হয়ে গেছে তো ওইদিকে আবার নিয়ে গিয়ে বসালো জল খাওয়ালো এমনিতেই অর্ণার ঠাম্মার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে তো ওই জন্য বুঝো কান্না করো না তুমি তো জানো আমরা এভাবে যাই এসব করে বোঝাচ্ছিলো আর আমরা নামিনি যেহেতু ট্রেনটা ছেড়ে দেবে আমরা গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম এর মধ্যে কিন্তু ট্রেনটা ছাড়তেও শুরু করে দিয়েছে তাই অর্নার পাপা তাড়াতাড়ি করে চলে এসেছে ট্রেনে আর ওই যে ওখানে কিন্তু অর্নার পাপা সরি অরনা জেঠু আর অর্নার ঠাম্মা এখনও বসে আছে ওরা অবশ্য ভোর পাঁচটা অবধি স্টেশনে ছিল তারপরেই গেছে বললাম না ওই ড্রাইভারের কারণেই এতক্ষণ অপেক্ষা করে গেছে যাতে পরের কোনো সমস্যা না হয় ড্রাইভার মোটামুটি তিন চার ঘন্টা ঘুমিয়েছে দুটো মানে আমরা নেমে গেছিলাম প্রায় একটা নাগাদ তো একটা থেকে ওই পাঁচটা অবধি ঘুমিয়েছে তারপরে গেছে তো ট্রেনে ওঠার পরে কিন্তু আমরা যে যার ঘুমিয়ে গেছিলাম আর এখন ওই সকাল সাড়ে সাতটা আটটার মতো বাজে ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করে এখন বসেছি অয়নাকে খাওয়াতে এর মধ্যে না ট্রেনটা একটা জায়গায় ছিল পাশের সিটে একটা বাচ্চা মেয়ে আছে তো ওর পাপাকে বলেছিল যে গাছের থেকে ফুল তুলে আনো সেই সময় অরনাও বায়না করছে যে আমিও ফুল নেব আর ওর পাপাও ছিল না ওর পাপা চলে গেছে বাথরুমে ফ্রেশ আর এদিকে অয়না তো বায়না করেই যাচ্ছে যে দিদিও ফুল নিয়েছে আমারও ফুল ফুলছে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছে দেখে আমি নেমে গেছিলাম তবে অনেকটা ভয়ে নেমেছি যদি বাই চান্স ট্রেনটা ছেড়ে দেয় তখন কী হবে তো দৌড়ে দৌড়ে গেছি আর দৌড়ে দৌড়ে এসেছি তো ফুলটা দেওয়ার পরে অয়নার হাঁসটা দেখো ওই বাচ্চা মেয়েটাকে দেখাচ্ছিলো মানে ওর থেকে বড় ওই মেয়েটা তোকে দেখাচ্ছিলো যে দেখো দিদি আমারও ফুল আর তোমারও ওই মেয়েটার সাথে কিন্তু অয়না প্রায় সারাদিনটাই খেলা করে মানে যতক্ষণ জেগেছিল বলতে পারো ওর সাথেই খেলা করেছে অয়নার ওই রান্নাবাটি জিনিস নিয়ে সেটা তোমরা অবশ্যই পরে দেখতে পাবে তো এখন দেখো ওর খাবারটা আমি ভালোভাবে রেডি করে নিচ্ছি মানে এখানে তো আর ফুটিয়ে রান্না করার মতো কোনো খাবার মতো ওটস রেখে নিয়ে এসেছিলাম ওটসটা ওই গরম জলে করে ভিজিয়েছি দিয়ে জল মানে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর ওপরের সিটটা দেখেছো এখনও নামাতে পারিনি ওপরের যে সিটে যার সিট সেই না ওই যে রাত থেকে যে ঘুমিয়েছে এখন প্রায় সাড়ে আটটা সাড়ে সাতটা আর সাড়ে সাতটা আটটা বেজে গেলো এখনও নামায়নি শুধু এখনও নয় মানে দিনটা বলতে পারো প্রায় নামায়নি পরে তখন আমরা দেখতেই পাবে মানে কতটা কষ্ট করে যে আমি খাইয়েছি ও শুধু ওকে খাওয়ানো নয় আমরা নিজেরাও খেয়েছি তারপরে তো খাওয়া দাওয়া করে আবার শুয়েও পড়েছিলাম মানে এত বিরক্ত লাগছিল কতক্ষণ আর এই ঘাট ধাপিয়ে বসে থাকবো বলো কষ্ট তো হয় আর ওর যেন ঘুম ভাঙছে না ওই একটা বারো চৌদ্দ বছরের ছেলে ছিল এত ঘুমাচ্ছিলো এত ঘুমাচ্ছিলো যে কী বলবো ওর ঘুম যেন ভাঙছেই না মানে হচ্ছে দু তিন রাত ঘুমোয়নি এরকম একটা ব্যাপার যাই হোক নাকি খাইয়ে দিয়ে এখন দেখো নিজেদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি আর আমরা তো জানো ট্রেনের মধ্যে বেশিরভাগ সময় মুড়ি মাখাটাই খাই তো মুড়ি ঘর থেকে নিয়ে এসেছিলাম মুড়ি চানাচুর শশা পেঁয়াজ সমস্ত কিছুই নিয়ে এসেছি তো এখন এইসব কাটাকুটি হচ্ছে আর অরনা মনে হচ্ছে আমাকে ওই বাদামের খোসা দেখাচ্ছিলো না কি আমি ভুলে গেছি এরকমই হবে মনে হচ্ছে বাদাম নিয়েছিলো বাদামের খোসাটা ফেলে দিচ্ছিলো তো আমি বললাম নিচে ফেলো এদিক ওদিক ছুটতে হবে না নিচে ফেলে দাও নিচে একটা টিফিন বক্সের ঢাকনাটা দেওয়া আছে তো ওইখানে ফেলে দাও এদিক ওদিক ফেলে ঘোড়াটা ছড়িয়ে ছিটিয়ে যাবে তো তার থেকে তুমি এক জায়গায় রাখো আর অরণার পাপা এখনও আসেনি না খাওয়াচ্ছিলাম ও গেছে এখনও কিন্তু এসে পরিচয় আসলে সকালবেলা এত একটু ভিড় হয় আর বিশেষ করেই আটটা সাড়ে আটটা অবধি তারপরে যাও ঠিক আছে বা একেবারে ভোর ভোর যা তাহলে কিন্তু বাথরুমের কাছে অতটা ভিড় হয় না ও আস্তে আস্তে আমার মুড়িটা মাখা হয়ে যাবে এটাই অনেক আর অর্ডার দেখেছো শুধু ওই খোসাগুলো আমাকে দিয়ে আর একটা পেঁয়াজ না নিচে পড়ে গেছিলো ও বারবার শুধু ওইটা দিয়ে দিচ্ছে আমি যত বলছি তুমি এখানে দাও ওখানে দাও কে শোনে কার কথা ওই নিচের থেকে তুলে মানে নিচের থেকে বলতে সিটে পড়ে গেছিলো একেবারেই নিচে নয় ওইটা বারবার তুলে দেওয়ার চেষ্টা করছে ওই জন্য আমার বকাও দিয়েছি তারপরে ও একটু বুঝেছে কিন্তু ও ভাবছিলো কি মা যেটাতে মানা করছে আমি সেটাই করি তাতে আমার বেশি মজা লাগছে মা তো রেগে যাচ্ছে মানে এখন না বেশ মজা করতেও না শিখে গেছে যেইটা মানা করবে সেইটা করবে বেশি বেশি করে আর নিজে নিজে হাসবে যাই হোক তারপরে ও বোঝানোর পরে ওদিকে ও যে কী করছিল আমি নিজেও জানি না এদিকে আর আমি পেঁয়াজটা কাটছি আর এইভাবে না ছুরিতে তো আমার কাটারও অভ্যাস নেই যার কারণে অনেকটা বেশি সময় যায় কিন্তু কাটতে আমাকেই হয় কিছু করার নেই খেতে তো হবে পেট তো আর মানবে না যাই হোক দুটো খেয়ে পেট ভর্তি করতে হবে তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো অয়না ওর পাপার সাথে খেলা করছে ও ওই দিদিটাও একটা খেলনা নিয়েছে এখান থেকে মানে যখনই দেখেছে যে অরণা ও রান্নাব নিয়ে বসেছে খেলা করতে তো ওর ইচ্ছা হলো মামিও রান্না করবো এবারে বাচ্চা বাচ্চা তো বোঝো জিনিস দেখলেই বায়না করে তো ওরা বেশি কিছু খেলনা নিয়েছিল ছোট্ট একটা খেলনা নিয়ে এসেছিলো তো ওটা দিয়ে তো রান্নাবাটি খেলা যাবে না ওই জন্য বায়না করছিলো দেখে আমি আবার অয়না তো দুটো কড়াই মতো আছে মানে একটা ফ্রাইং প্যান আর একটা কুকার আছে তো ওর মধ্যে থেকে একটা দিয়েছিলাম কুকারটাই মনে হয় দিয়েছিলাম কারণ এখন তো দেখছি যে ওর কাছে ফ্রাইং প্যানটা আছে আর ওই দেখো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এখন রান্না করছে আর আপনার কাছে ওই ছোটো মাছ আর একটা মুরগি ওই সব আছে চিকেন ফিশ এইসব বলে বলে রান্না করছে মানে কখনও ফ্রাইং প্যান অর্ডার নিচ্ছে কখনও ফ্রাইং প্যান ওই মেয়েটা ভাবে রান্না করছিল এইসব করতে করতে দেখো সাড়ে দশটা নাগাদ ওই খাবারের অর্ডার নিতে চলে এসছে এখনও পর্যন্ত দেখো ওই ছেলেটা কিন্তু সিটটা নামায়নি মানে এখনও ঘুমিয়ে যাচ্ছে শুধু এখন নয় মোটামুটি দুপুর একটা নাগাদ আমরা রীতিমতো বকা দিয়ে নামিয়েছি যে আমরা এবার খাবো কতক্ষণ ঘাড় ধাপিয়ে ধাপিয়ে বসবো প্রায় মোটামুটি সাড়ে এগারোটার মতো এভাবে ঘাড় ধাপিয়ে বসেছিলাম তারপরে আর হচ্ছিল না এইদিকে অরণ্নাও ঘুমিয়ে গেছিলো তো অরণার পাশে আমি শুয়ে পড়েছিলাম এর মধ্যে দেখো খাবারও এসে গেছে তো ওই দুপুরে একটা মতো বাজে ওই বুকে সিটটা নামিয়েছি আর দিয়ে খেতে বসছি তো ভেজ থালি অর্ডার করেছিলাম ভেজ ছিল ডাল মানে ভাত ডাল মটরের তরকারি কাবুল ছোলা তরকারি আর মটর পনির এই সব দুই এই দুপুরের খাওয়াটা কমপ্লিট করেছি তবে অন্যান্য ভাত খাইনি একদমই চালটাও একটু শক্ত ছিল আর এই মটর ছোলা মনে হয় ওর খুব একটা পছন্দ হচ্ছিলো না পনির তো নাম মাত্র ওই চার থেকে পাঁচটা টুকরো ছিল তো এইগুলো খেয়েছে আর ভাত একটুও খাইনি ডাল ভাত অল্প একটু খেয়েছিলো তো শেষে বললাম যে একটা কলা না হয় খেনে তো কলাটাই খাচ্ছিলো তারপর বেশ খানিক্ষণ খেলা করেছে এখন ওই দুপুর শাড়ি তিনটার মতো বাজে এখন ঘুমোলো আর ঠিক এই সময় না এসিটাও অফ হয়ে গেছে শুধু এই সময় নয় সারাদিনে মোটামুটি চার থেকে পাঁচবার এসিটা অফ হয়েছে কেন যাই না এবারে এতবার এসির প্রবলেম ছিল আমরা এত বেশি টাকা দিয়ে এসিতে আসি যাতে গরমের সমস্যাটা না হয় বিশেষ করে ছোটো বাচ্চার আর এবারে এত অসুবিধা হয়েছিলো এই বগিটাতে যে কি বলবো কতবার কমপ্লেন করতে হয়েছে মানে বারবার করে গিয়ে বলতে হচ্ছে বলে হ্যাঁ এক্ষুনি ঠিক হবে এক্ষুনি ঠিক হবে লাস্টে ওই যে হেল্প লাইন নাম্বার থাকে ওইগুলোতে ফোন করে আবার কমপ্লেন করে মানে ঠিক হচ্ছে কিছুক্ষণের জন্য হয়তো ঘন্টা দুই তিন যাচ্ছে আবার কিছুক্ষণের জন্য অফ হয়ে যাচ্ছে আর গরমে তো ছটপট করছে বাচ্চাগুলো আমার কাছে না হাত পাখা ছিল মানে আমি একটা হাত পাখা তো ছিল এবার এক্সট্রা করে আমি আবার হাত পাখা নিয়ে আসছিলাম তো এইখান থেকে বের করে আবার হাওয়া করছিলাম তো তার কিছুক্ষণ পরে অবশ্য এসিটা ঠিক হয়ে গেছে তবে আমার আর ঘুমনও হয়নি আর এর মধ্যে দেখলাম যে এটা ভাগীরথী নদী মনে হচ্ছে বা কী নদী আমি জানি না মোটামুটি একটা নদীর ওপর দিয়ে যাচ্ছি তো ব্রিজের আওয়াজটা শুনে ভালো তোমাদের সাথে শেয়ার করি শুয়ে শুয়ে কতটা শেয়ার করতে পারছিলাম বুঝতে পারিনি ওই জন্য আবার উঠে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি তবে যাওয়ায়াতের পথে এই নদীটা পড়ে কী নদী আমার ঠিক জানা নেই যদি জানো অবশ্যই কমেন্ট করে জানি এখন সন্ধেবেলা অয়না ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে ছটার পরে ঘুম থেকে উঠতেই ওকে একটু টিফিন খেতে দিয়েছি ও টিফিনে খাচ্ছে হলদিরামের চানাচুর চানাচুর লেখা থাকে ঠিকই কিন্তু ওই চিঁড়ে ভাজা চানাচুর সমস্ত কিছু মিশিয়ে নাস্তা টাইপের জিনিসটা আর কি ওটাই খাচ্ছে আর এদিকে দেখো আমি ছোলা মাখাচ্ছি কাঁচা ছোলা আমি নিয়ে এসেছিলাম তো কাঁচা ছোলাটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম এখন ওই শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর আর লেবু দিয়ে মেখে নিচ্ছি এতে যদি একটু জিরে গুঁড়ো আর চাট মশলা দেওয়া হয়ে ভালো হতো কিন্তু এখানে তো কিছু নেই যাই আছে তাই দিয়ে মাখা হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের টিফিন তো টিফিন খাওয়ার পরে যে দেখো দুজনে খেলা করতে শুরু করেছে এ বলে আমারটা ও বলে আমারটা কি নিয়ে যে চলছিল সেটা আমি ঠিক ভুলে গেছি আসলে অনেক দিন পরে এডিট করছি তো প্রায় হয়ে গেল পনেরো দিন পরে আমি এই ভিডিওটা এডিট করছি তো ভুলে গেছি আর ওদের ওই ঝগড়া শোনা না আমার বেশ মজা লাগছিল হাসিও হয় শুধু আমরা নয় এদিক দিয়ে যারাই যাচ্ছে এদের এই কাণ্ড কারখানা দেখে সবাই হাসছে আর দেখো এবারেও কিন্তু আমাদের একেবারে দরজার কাছে এই সিটটা পড়েছে যার কারণে যাতায়াতের সময় সবাই লক্ষ্য পড়ছে এদের এই কাণ্ড কারখানা তোমাদের একটু শোনাই ওরা কী বলছিল কি বুঝলে তো যে শুধু বড়োরা নয় ছোটরাও কিন্তু ঝগড়া করতে পারে তবে ওদের ঝগড়াটা ভীষণ মিষ্টি হয় কারণ এই আধো আধো গলার কথাগুলো শুনতে এত ভালো লাগে আমি তো বেশ এনজয় করেছি শুধু আমি এনজয় করেছি বলা ভুল হবে ওই মেয়েটার বাবা মাও এনজয় করেছে মানে সবাই মোটামুটি হেসে গড়িয়ে যাচ্ছিলাম আর ট্রেনেরও মোটামুটি অনেক লোকই বেশ মজা নিয়েছে তাই হোক তারপরে আবার অর্নার ইচ্ছা হলো মাকে একটু আদর করবে তো এদিকে আদর করে দিচ্ছিলো আর এর মধ্যে দেখো রাতের খাওয়ারটাও এসে গেছে মোটামুটি ওই আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়ারটা এসে গেছিলো সকালে যেহেতু আমরা ভেজ থালি নিয়েছিলাম তাই এখন আমরা ডিম অর্ডার করেছিলাম আমরা ট্রেনের মধ্যে মাছটা নিই না যদিও মাছ নিই তো স্টেশনের থেকে যে খাওয়াটা নেই ওই ক্যান্টিনে কি মাছ দেয় না দেয় অর্ণার বাবার খুব একটা পছন্দ হয় না চিকেনটাও আমরা নেই না যখন এই হয় ডিম না হয় ভেজ থালি নেই তো তখন যেহেতু ভেজ থালি নিয়েছিলাম অর্ণা তো খুব একটা ভাত খায়নি তো এখন ভাবলাম যে তাহলে ডিম নেওয়া যায় যদি ডিমটা অন্তত খায় তাহলে ও অনেকটা পেট ভরবে তো ডিমের সাথে দিয়েছিলো দেখো ডাল একটা সবজির তরকারি আর আচার আচারের প্যাকেটটা কমন ভেজ দিয়েছিল আর এই যে এখানে আছে ডিম ডিম কিন্তু একটা দেয় না দুটো করেই দেয় তবে গ্রেভিটা একটু ভালো ছিল না একেবারে বাজে মানে সকালের ভেজ অনেক ভালো ছিল আর বিকেলের খাবারগুলো একেবারেই ভালো না ওই সবজি তরকারিটা মোটামুটি ডালটা তো জানো কেমন হয় আর অরনা বলছিল ওইটা খুলে দাও ওইটা খুলে দাও মানে ওটা পাপার পাপা তো পরে খাবে কারণ একসাথে তিনজন বসে খাওয়ার মতো জায়গা এটা নয় দুজন দুজন খেতে হবে আর ওয়নাকে কোলে নিয়ে খাওয়ালে না একটু অসুবিধা হচ্ছে ওই জন্য ওদিকটাতে বসিয়ে দিয়েছি আর ওয়রণার পাপা যেয়ে দাঁড়িয়ে আছে আর ওয়ারনা তখন থেকেই বলে আছে যে আমি এইটাই খাবো এইটাই খাবো তাই বলছি একই খাবার আছে এটা থেকেই খানা ও শুনছে না দেখো খোলার চেষ্টাও করছে খুলতে পারিনি বলে রেগে যাচ্ছে আমি যে খাওয়ার দিচ্ছি বলছে না এটা আমি খাবো না আমি ওটা থেকেই কোনো কথা শুনছে না দেখে ওর বাবা বললো যে ঠিক আছে ও যখন বায়না করছে আমার ওটা খুলেই ফেলো আমি তো একটু বাদে খাবো তো শেষ পর্যন্ত আবার ওর বাবারটা খুলে ওর বাবার থেকেই খাওয়াতে হয়েছে মানে আমার থালা থেকে খেলো না মানে আমার ট্রেরা থেকে ওর বাবা ট্রেরা থেকে যাওয়া গল্প খেয়েছে ওর বাবার থেকেই ডিম নিয়েছে আমি আবার ওর পরে অবশ্য তুলে দিয়েছি হোক চলো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে গুড টা